ভারতের উত্তরাখণ্ডে সড়ক ধসে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ এখনও 19 জন। শুক্রবার 4 আগস্ট উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ মন্দিরে যাওয়ার পথে গৌরীকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিতে গৌরীকুণ্ড এলাকার সড়কে ধস নামে, এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, নিখোঁজ আরও 19 জন। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসন বলছে, উদ্ধার অভিযান শুরু হলেও ভারী বর্ষণ ও পাহাড়ের ঢাল থেকে মাঝে মাঝে পাথর পড়ায় সমস্যা হচ্ছে, নিখোঁজ কাউকে এখনও পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে কয়েকজনের পরিচয় মিলেছে, তারা হলেন বিনোদ 26, মুলায়ম 25, আশু 23, প্রিয়াংশু চামোলা 18, রণবীর সিং 28, অমর বহরা। ভারী বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের আবহাওয়া অফিস অন্তত 9টি স্থানে সতর্কতা জারি করেছে।